উপনির্বাচনের আগে ফের গেরুয়া শিবিরে ভাঙন ধরালো তৃণমূল। মঙ্গলবার তালডাংরা বিধানসভা কেন্দ্রের ইন্দোপুরের ঝরিয়া গ্রামে স্থানীয় ইন্দোপুর মণ্ডল দুই যুব মোর্চার প্রাক্তন সভাপতি রাজীব পাল সহ 20 জন ও বিজেপির প্রতীকে ঝরিয়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা রোহিণী বাউরি তাদের দলে যোগ দিয়েছেন বলে তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। বিজেপি ছেড়ে আসা ইন্দ্রপুর মণ্ডল দুই যুব মোর্চার প্রাক্তন সভাপতি রাজীব পালের দাবি, ওই দলে কাজ করার সুযোগ ছিল না, তাছাড়াও বিজেপিতে যোগ্য লোকের অভাব ছিল যে বহিরাগতকে প্রার্থী করতে হলো, সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আগামী দিনে যে আমাদের মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব সমাজের আইকন এবং কি আমাদের যে ইন্দ্রপুর ব্লকের প্রেসিডেন্ট আমাদের রেজাউলদা তাদের নেতৃত্বে উন্নয়নমূলক কাজের আশাতে বা আমাদের এলাকাকে উন্নয়ন করতে যেটা আমরা বিজেপি থেকে পারিনি করতে, আমার কর্মীরা বঞ্চিত, ঠিক আছে, তারা যে আশ্বাস আছে আমাদের যে আমরা আগামী দিনে আরও এলাকাতে উন্নয়ন করতে পারবো রেজাউলদার সাথে বা আমাদের তৃণমূলের সাথে এবং কি আমাদের যে তখন এমএলএ হতে চলে যে ফাল্গুনী বাবু, ঠিক আছে, তার সাথে সহযোগে কাজ করতে চাই এবং আগামী দিনে তৃণমূলটা করতে চাই। এটা বিজেপি থেকে আমরা এলাকায় উন্নয়নের কিছু মানে আমাদের ইচ্ছামূলক কাজ করতে পারিনি, সে তৃণমূলকে সঙ্গে নিয়ে আমরা আমাদের কাজ করতে চাই। আর 4-5 জন এসছে, আরো অনেকগুলো আসতে মানে টাইমের মধ্যে আসতে পারেনি, আরো আসছে আর কি। আমাদের আমার বুথে অনেকে যুব ছেলে আছে, প্রায় 15-20 জন তারা আছে, আগামী দিনে এই মুহূর্তে থাকতে পারলো না আসতে বাইকে, তো আগামী দিনে আরো তারা আসবে আমার সাথে কাজ করবে। তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবুর দাবি, আগামী দিনে রাজ্যে জোড়ফুল আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ থাকবে না, আগামী দিনে সবাই দলে দলে তাদের দলে যোগ দেবেন বলে তিনি দাবি করেন। এখন বিজেপিতে আর কেউ থাকবে না, বিজেপি দলটাই পশ্চিমবাংলা থেকে এবার বিদায় নেবে, আর রাজীবের মতো ভালো ছেলে, শিক্ষিত ছেলেরা ওই দলে পড়ে থেকে থেকে মার খাচ্ছিল, ভালো কাজ করার মতো ক্ষমতা আছে ওর। আমরা চেয়েছিলাম কেউ আসুক আমাদের সাথে কাজ করুক, ও আজ এসছে, আমরা খুব খুশি হয়েছি। আগামী দিনে এই এলাকায় আমাদের সংগঠন আরো শক্তিশালী হবে, এলাকার উন্নয়নে ও হাত লাগাবে, এলাকার মানুষের উপকার হবে। দল বদলের বিষয়টি সাজানো দাবি বিজেপির, দলের নেতা ও বিধায়ক নীলাদ্রি শেখর দানার দাবি, উপনির্বাচনের আগে তৃণমূল নিজেদের দলের লোককে তাদের দলে যোগ করিয়ে বিজেপির লোক বলে চালানোর চেষ্টা করছে, যারা ওই দলে যোগ দিয়েছে বলা হচ্ছে তারা কোনো কালেই বিজেপির সঙ্গে ছিল না বলে তিনি দাবি করেন। যারা আজকে যে অঞ্চলে যে গ্রামের কথা বলছেন যে 20 জন যোগদান করেছে, ওরা বিজেপির কেউই নয়, তৃণমূলেরই সাজানো। তারা এখন দেখাচ্ছে ভোটের প্রাককালে, যেহেতু 13 তারিখে নির্বাচন আছে, উপনির্বাচন, ওরা দেখাতে চাইছে, হাওয়াটাকে গরম করতে চাইছে যে দেখো বিজেপির লোক তৃণমূলে জয়েন করছে, কিন্তু আদপেও তা সত্যি নয়। এরা তৃণমূলেরই ছেলে, তৃণমূলেরই এটা গোটা সেখানে দেখানোচ্ছে আপনাদের মিডিয়াকে দিয়ে যে দেখো এখানে বিজেপির ছেলেরা তৃণমূলে জয়েন করছে। বাঁকুড়া থেকে সৈয়দ মাফিজুল হুদা রিপোর্ট, আনন্দবার্তা।